গান গাইতে পারি না, সুর তাল লয় এইসব এত বোধ বুদ্ধি নেই, কিন্তু গান শুনতে আমি ভালোবাসি। কিন্তু আগে কখনো শুনেছ আমার তো বলনি তুমি। আচ্ছা এই যে তোমার যারা সব শ্রোতারা আছে, যারা তোমায় দেখতে আসে স্টেজে, তারা কি তোমায় বলে যে তোমার গান শুনেছি? আমিও তাই, আমি তোমায় বলিনি। বাট ব্রো ইউ আর ব্রিলিয়েন্ট, সিম্পলি ব্রিলিয়েন্ট। তুমি দেখো আজকের পর তোমার গান তোমায় কোথায় নিয়ে যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ও ইউ ওয়েলকাম, খুব ভালো, খুব ভালো, ব্রিলিয়েন্ট। ধরো কি গরম চা আছে, তুমি তো প্রোগ্রামের পর গরম চা খাও। ইয়ে ম্যাডাম, আপনি কিন্তু ভীষণ কেয়ারিং, আই মাস্ট সে। মানে একজন গায়কের তো এইটুকু যত্ন দরকারই হয়, আর বন্ধু ছাড়া এরকম যত্ন কেই বা করতে পারে বলুন। তা দলের বাকিরা কোথায়? বাকিরা সবাই চেঞ্জ করছে, আমি সবাইকে চা দিয়েই প্রত্যুষের জন্য চাটা নিয়ে এলাম। ওকে, দ্যাটস তোমার পজিশনটা ঠিক কি? কেন বলো তো? না মানে আমি জানি তুমি নাকি ব্যান্ডটাকে প্রমোট করো, তো আমার তো মনে হয় ব্যান্ড এখন বেশ ভালো পজিশনেই আছে, আর ওদের তো এখন কোনো প্রমোশন লাগবে না। তুমি এক্স্যাক্টলি কিভাবে প্রমোট করো? আমি তো তোমাকে একবারও বলিনি যে আমি এই দলটার প্রমোট করছি। আমি গান ভালোবাসি, আমি একজন সঙ্গীত প্রেমী মানুষ, আর সেই জন্যই এই দলটাতে চোখ দিয়েছি। আমি বুঝতে পারছি না, আমি কি সত্যি তোমার এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে বাধ্য? কারণ আমি তো তোমার সঙ্গে কথা বলেই দলটাতে যোগ দিইনি, আমি প্রত্যুষের সঙ্গে কথা বলেই দলটায় যোগ দিয়েছিলাম। আর যদি প্রত্যুষ বলে যে আমার কোনো দরকার নেই, তাহলে আমি দলটা ছেড়ে দেব। কিন্তু তুমি কিন্তু সত্যিই আমাকে এই প্রশ্নগুলো করতে পারো না। এই ম্যাডাম, আপনি কিন্তু রেগে যাচ্ছেন, প্লিজ রাগ করবেন। মানে ও অ্যাকচুয়ালি সেভাবে বলেনি কথাটা, ও আসলে শুনেছিল যে আপনি এই দলটার জন্য অনেক করছেন, দলটাকে প্রমোট করছেন। শুধু টাকা দিয়ে তো দল প্রমোট করা যায় না, নিজের ইনভলভমেন্টটাও তো খুব দরকার। মানে আপনি, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, আপনি দেখুন আপনি প্রত্যেকটা মেম্বারের কিন্তু খেয়াল রাখছেন, মানে শোয়ের পর আপনি সবাইকে চা দিচ্ছেন, মানে চাটা যে প্রত্যেকের দরকার এই এই কথাটা আপনি মাথায় রেখেছেন। প্রত্যেকের কথা মাথায় রাখছে না, কাউকে কাউকে অথবা বিশেষ একজনকে। অর্ণা, না আমি যদি সত্যি কারোর জন্য বিশেষ কেয়ার করে থাকি, তাহলে তোমার সমস্যাটা কোথায়? তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে স্পেসিফিক্যালি বলো, আমার যদি যুক্তিগ্রাহ্য মনে হয় তাহলে আমি আর সেটা করব না। কিন্তু তুমি তো এভাবে হঠাৎ করে রিয়্যাক্ট করতে পারো না। আগের দিন তুমি আমার হাত থেকে ওষুধের শিশিটা নিয়ে ছুঁড়ে ভেঙে ফেললে, আজকে তুমি আমাকে প্রশ্ন করছো যে এই দলে আমার পজিশনটা কোথায়। তুমি তো এগুলো মিনিংফুলি আমাকে অ্যাটাক করছো, আমি কিন্তু এটা অ্যাকসেপ্ট করব না। দেখো অর্ণা, তুমি একসময় এই দলে ছিলে, আজকে তো আর নেই, আজকে আমি এই দলে আছি। সুতরাং তুমি ছিলে সেটা যেমন সত্যি, আমি আজকে আছি সেটাও তো সত্যি। বলবি না কিছু, চুপ করে থাকবি? আমি দলে ছিলাম তাই তো বললে, আমি পাস্ট টেন্স আর ও প্রেজেন্ট টেন্স, রাইট? দেখেছো না কিভাবে অ্যাটাক করছে আমাকে? আচ্ছা আপনি কিছু বলছেন না কেন? সবার সামনে আমি বলতে পারবো না, কিন্তু আজকে গানগুলো গাইতে কিন্তু আমার সত্যি কষ্ট হয়েছে। আর এই কষ্টটা শুধু ফিজিক্যাল নয়, এটা বাড়তি মেন্টাল প্রেশার ছিল। আফটার অল এত বড় অনুষ্ঠান, যদি ভুল চোখ হয়ে যায় আমার ক্যারিয়ারকে এফেক্ট করতে পারত। তা আমি তো একটুকুন এক্সপেক্ট করতে পারি যে অনুষ্ঠানের শেষে একটু ইমোশনাল রিলিফ হবে আমার, সেখানে এসে আমাকে অ্যাটাক করছে, এটা কি ঠিক? তুমি বাড়ি যাবে না? বাড়ি যাওয়ার ছিল তো। বাড়ি তো যাবই, অফকোর্স বাড়ি তো যাবই, কিন্তু এত বড় একটা সুযোগ আমি পেয়েছি, সেটা কি হাতছাড়া করা ঠিক হবে? জাস্ট মোমেন্ট, বুঝলাম ম্যাডাম, কোথায় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। মানে
ও ছিল এই দলে, এখনো আছে, এরপর থাকবেও। মানে আফটারঅল ও তো এখানকারই একজন ফাউন্ডার মেম্বার না? ফাউন্ডার মেম্বারকে তো এত সহজে ডিনাই করা যায় না। এবার ব্যাপার হচ্ছে উনি দেশে ছিলেন না, ও ফিরে এসছে, এবার থেকে থাকবে, এই দলেও আসবে। তো এই দলে তো আপনিও আছেন, আপনি তো এই দলকে ভালোবেসে এসছেন, আপনিও থাকবেন, দুজন মিলে একসঙ্গে কাজ করবেন, দেখবেন কাজটাও শেয়ার হয়ে যাচ্ছে। বয়ে গেছে আমার কাজ করতে, আর কেনই বা আমি ওর সঙ্গে কাজ করব, আমি তো এই দলেই নেই। ফাইন, তাহলে গায়ে মাখছিস কেন? তুই তো পাবলিক প্লেস দেখতে পাচ্ছিস না, লোকজন যাচ্ছে এখান দিয়ে, এখানে সিন ক্রিয়েটটা করা কি খুব দরকার ছিল? আর আমাকে একটা কথা বলতো, তুই তো আমার গান শুনতে এসেছিস, গান নিয়ে তো একটাও কথা বলি না, যত আবোল তাবোল কথা বলে যাচ্ছিস। প্রত্যুষ, তুমি কি চাটা খাবে নাকি আমি ফেরত নিয়ে যাবো? খাবো না, ও চা খাবে না। তাহলে ও কি খাবে? না, আমি জানতাম প্রত্যুষ প্রোগ্রামের পর গরম চা খেতে পছন্দ করে, আর তাই আমি এটা এনেছিলাম। ঠিক আছে, তুমি আজকে বলছো বলে হয়তো আজকে প্রত্যুষ গরম চাটা খাবে না, কিন্তু সেটা প্রত্যুষকেও বলতে হবে। প্রত্যুষ, এই আমরা সবাই চা খাবো, একটু এক্সট্রা চা হবে নাকি? দুজনের মতন হয়তো এখানে চা হয়ে যাবে। বাহ, খুব ভালো, তাহলে আমাকে দিন তো এক কাপ, আমি ধরছি, আপনি খাবেন না? রাগ দেখাচ্ছিস কেন? আমি শুধু জিজ্ঞেস করলাম চাটা খাবি না খাবি না। বললাম তো খাবো না। ওকে, ও খাবে না, আমাকে দাও, আপনি খাবেন? হ্যাঁ, আমি তো খাবো, প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফাইনালি তো খাচ্ছিস তুই চাটা, তাহলে এতক্ষণ ধরে এই ড্রামাটা করলি কেন? প্রথমেই চাটা খেয়ে নিতে পারতিস। উফ, না দেখো ম্যাডাম, চাটা নিয়ে এসছেন, প্রত্যুষও আফটার দ্য শো হি ইজ ভেরি টায়ার্ড, তো এই সময় একটু চায়ের দরকার পড়ে, ভালো লাগে, চাটা খেলে ভালো লাগে বেশ। তুমি তো দেখছি তোমার রেসপেক্ট একদম রাখতে পারছো না। না মানে সবার চা লাগছে, তুমি চা বানিয়ে নিয়ে আসছো, তুমি টি গার্ল? আরে একটা অ্যাসিস্ট্যান্ট তো রাখতে পারতো, তোমাকে হেল্প করতো, এইটুকুনি ফান নিশ্চয়ই আছে ব্যান্ডের। কাছের মানুষদের জন্য না এটুকুনি করাই যায় না, তার জন্য আমার টি গার্ল হওয়ার কোনো দরকার নেই। আর কেউ যদি মনে করে যে আমি টি গার্ল, তার কথাতেই তো আমি সেটা হয়ে যাব না, কারণ আমি জানি আমি কি। প্রত্যুষ, তোমার কথা বলা হয়ে গেলে আমাকে ফোন করো, আমি ওদেরকে রেডি হতে বলছি, আর গাড়িগুলো তো ছাড়তে হবে। হ্যাঁ শিওর, আমাদের এখানে প্রায় হয়ে গিয়েছে, ওরা রেডি হলে আমার জানা, আমি তো জানিয়ে দিচ্ছি। ম্যাডাম, কাপগুলো তুই আলাদা গাড়িতে আসিস না? কি আলাদা গাড়ি? আমার আবার নিজের গাড়ি কবে থেকে ছিল, তো পাপার গাড়িটা ব্যবহার করতাম। প্রত্যুষ, একটা কাজ করি, তুমি যদি চাও তাহলে, মানে তুমি চাইলে আমরা তোমাকে বাড়িতে ড্রপ করে দিতে পারি, কি আর না? চাইলে? ও এখন তো সেটা চাইবেই না। সেটাই তো ন্যাচারাল, আমি তো দলের বাকি সবাইকার সাথেই যাব, সবসময় তাই যাই, খুব ভালো করে জানিস সেটা। আমি দলের মেন ভোকালিস্ট হয়ে শোয়ের পরে আমি একা যাব আর ওরা আলাদা যাবে, এটা তো হতে পারে না, কোনোদিন হয়নি। আসলে সেটা না, কি আছে তো সেই জন্য তুই যেতে চাস না? এনা ফোন না, অনেকক্ষণ ধরে তুই সিনক্রেটটা করছিস আর করিস না। এভরিথিং হ্যাজ আ লিমিট, আর তুই তো লিমিটটা ক্রস করছিস। তুই কি করছিস বলতো? তখন তোকে হিউমিলিয়েট করছিস আমাকে, তুই তো আমাকে অপমান করছিস, কিয়াকে অপমান করছিস? তুই বুঝতে পারছিস না, তুই নিজেকে অপমান করছিস সব থেকে বেশি। তোর বোঝা উচিত আমি কিন্তু এই অপমানটা ডিজার্ভ করি না। ও ফর না, ব্যাপারটা কিন্তু পুরো সিরিয়াস হয়ে যাচ্ছে। এরকম ছেলে মানুষ কেউ করে? তোমার প্রত্যুষের উপর এইটুকু কনফিডেন্স নেই? রিঙ্কা, বিশ্বমশাই। হ্যাঁ, তোকেই খুঁজছিলাম, বলছি তুই আমাদের সাথে যাবি তো? আমি মাকে নামাতে বাড়ি যাবই। না, আমি ব্যান্ড মেম্বারদের সাথে যাই, ওরা সবাই ওয়েট করছে এখানে। ও তাই,
আচ্ছা, এনিওয়ে ইওর চয়েস। হাই মিস উপর। ও হাই সংকল্প। চেনা চেনা লাগছে, কোথাও একটা দেখা হয়েছে ওনার সাথে। ওনা কি? হ্যাঁ রিয়েলি? না, আমি তো ঠিক খেয়াল করতে পারছি না। আমি একবার চেহারা দেখে নিলে আমি ভুলি না, কোথাও একটা দেখা হয়েছে। না তুমি ওকে কি করে দেখবে বিশ্বমশাই? ও আমার বান্ধবী অর্ণা। ও হাই দিস ইজ উপর। অর্ণা আর ও অর্ণার হাজবেন্ড সংকল্প। এখন কি আর হাজবেন্ড বলা যায়? কেসটা তো ফাইল হয়ে গেছে অলরেডি। What a surprise. তুমি আমার গান শুনতে এলে? You sang very well. আগে কোনোদিন বলার সুযোগ পাইনি তো কোনোদিন। অরিন্দদা সেই তুমি ফিরলে। এই ডিসিশনটাই তুমি যদি কয়েকদিন আগে নিতে তাহলে সংসারটা এইভাবে তছনছ হয়ে যেত না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।